শীতকালীন বাগানের আরেকটি সুমিষ্ট সুন্দর ফুল হলো স্টক বন্ধুরা সুমিষ্ট এই কথাটা এই কারণেই বললাম শীতের বাগানে যে সমস্ত ফুল হয় সে সমস্ত ফুলের বেশিরভাগই কোনো সুগন্ধ হয় না কিন্তু বেশ কয়েকটি ফুল আছে শীতকালীন ফুল সেগুলিতে কিন্তু সুগন্ধ হয় তার মধ্যে একটি হলো এই স্টক এই প্রজাতির স্টকটা দেখতে পাচ্ছেন লম্বা প্রজাতির এর সামনে গেলে আপনি কিন্তু সুমিষ্ট গন্ধ অনুভব করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব স্টক গাছে কীরকম পরিচর্যা করলে এরকম সুন্দর সুন্দর ফুলের স্টিক পাবেন সেই নিয়ে থাকছে ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ করলাম তার আগে চ্যানেলে যারা নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এর আগে আমি স্টক গাছের পার্ট ওয়ান পর্বের ভিডিও আলোচনা করেছিলাম আপনাদের সামনে সেই ভিডিও আপনি যদি দেখে না থাকেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই করে দেখে নেবেন প্রথমে বলি দেখুন বন্ধুরা স্টক ফুল গাছ এটি লম্বা ভ্যারাইটির স্টক ফুল গাছ এই গাছের জন্য কিন্তু যথেষ্ট বড় টবের প্রয়োজন হয় কিন্তু আমি এখানে সাত ইঞ্চি মানে ছয় থেকে সাত ইঞ্চির গ্রো ব্যাগে এই গাছ করেছি তাতেই কিন্তু রেজাল্ট অত্যন্ত সুন্দর যদি এই গাছগুলিকে আমি আট ইঞ্চি থেকে দশ ইঞ্চির গ্রো ব্যাগে বা মাটির টবে করতাম তাহলে গাছটি কিন্তু আরও বড় হতো এটি লম্বা প্রজাতির স্টক গাছ আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়া আর একটা প্রজাতির স্টক গাছ আছে তার ফুলটা ছোট ছোট এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোয় সেটি বুসি ভ্যারাইটির স্টক ফুল গাছ তার জন্য খুব একটা বড়ো টবের প্রয়োজন হয় না পাঁচ থেকে ছয় ইঞ্চি টবেই যথেষ্ট কিন্তু এই গাছের জন্য একটু বড়ো টবের প্রয়োজন হয় বন্ধুরা তারপরে দেখুন এই যে আমি এখানে একটি লাঠিতে এটাকে সেট করে দিচ্ছি প্রথমে বললাম এটা একটি লম্বা প্রজাতির গাছ এই গাছে একটু ঝোড়ো হাওয়া দিলেই এই স্টিকগুলো ভেঙে যেতে পারে তাই মূল যে স্টিকটা সেই মূল স্টিকটাকে কিন্তু আমরা যে কোনো একটি কঞ্চি বা দিয়ে অবশ্যই বেঁধে দেবো যাতে ঝোড়ো হাওয়া হলে স্টিকটা ভেঙে না যায় এগুলো কিন্তু লম্বা প্রজাতির গাছগুলোকে আমাদের অবশ্যই করতে হবে গাছ বাড়ার সাথে সাথে আমরা এই কাজগুলো করে দেব এরপরে বলি খাবার স্টক গাছে আমরা কোন ধরনের খাবার দেবো দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো বন্ধুরা ফুল যখন দেখা দেবে গাছে কুঁড়ি দেখা দেবে তখন কিন্তু এই ধরনের এনপিকে জাতীয় সারগুলো ব্যবহার করবেন আমি এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে ব্যবহার করছি আপনার কাছে যে এনপিকে আছে আপনি সেই এনপিকেই ব্যবহার করবেন শুধুমাত্র এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আর খোলজল দিয়ে এই গাছ কিন্তু এত সুন্দর পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং সুন্দর সুন্দর ফুল আমাদেরকে উপহারে দিচ্ছে এছাড়া গাছ আমি অতিরিক্ত কোনো ধরনের কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস পিজিআর বা অন্য কোনো খাবার প্রয়োগ করে নিই জাস্ট শুধুমাত্র এই দুটি খাবারই প্রয়োগ করেছি বন্ধুরা এরপরে বলি জল স্টক গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে জলের চাহিদা রয়েছে স্টক গাছ মোটামুটি একদিন ছাড়া বাদে বাদে অর্থাৎ গ্রো ব্যাগের গাছের ক্ষেত্রে রেগুলার জল না দিলেও একদিন ছাড়া ছাড়া এ গাছে কিন্তু জল দিতেই হবে দেখুন কি সুন্দর ফুলের স্টিক এবং যদি মাটির টবে থাকে সেক্ষেত্রে রেগুল রেগুলার জল দিতে হবে এই গাছের ক্ষেত্রে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই গাছে একটু বেশি জলই লাগে তবে জল দেওয়ার কথাটা আবার বলে দিই অবশ্যই করে তখনই জল দেবেন যখন উপরের অংশের মাটি শোকাবে তার আগে অতিরিক্ত জল দেবেন না সানলাইট এই গাছ ফুল সানলাইট পছন্দ করে সাত থেকে আট ঘন্টা রোদ আসে এমন জায়গায় এই গাছকে রাখবেন সাত থেকে আট ঘন্টা রোদ আসে এমন জায়গায় এই গাছে রাখলে কিন্তু ফুল ব্লুমিং হবে গাছ দেখুন অত্যন্ত সুন্দর এবং গাছের পাতা চকচকে বেশ কয়েকটি পাতা হলুদ দেখা দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা অনেক ক্ষেত্রে জল বসার কারণে হয় ম্যাগনেসিয়ামের অভাব হয় বা পটাশিয়ামের অভাব হয় সেটি শীতকালীন গাছের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না এরপরে বলি রোগ পোকা স্টক গাছে আমি যে থেকে গাছ করেছি সেই ধরনের রোগ প্রকার আক্রমণ হয়নি তবে রোগ পোকার আক্রমণ না হয় তার জন্য শীতকালীন বাগানে আমি কাকা পেস্টিসাইডটা ব্যবহার করেছি আর সাথে নিম তেল কাকা পেস্টিসাইডের তেল ব্যবহার করতে তাতে আমার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো তাই আপনারা যে কোনো একটি কীটনাশক নিয়ম করে ব্যবহার করবেন সাথে নিম তেল তাতেই দেখবেন এই শো কোয়ালিটির স্টক ফুল গাছ থেকে আপনি ভরে ভরে ফুল পাবেন এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং দীর্ঘ দীর্ঘদিন ধরে ফুল পাবেন তো বন্ধুরা আজকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস ছিল শীতকালীন বাগানের অন্যতম সুমিষ্ট ফুল স্টক নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ